দিকে যাচ্ছে দেখবে এটা নিজের কাছে যাচ্ছে এই দেখ তো গুড ইভিনিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি সেনা খুব ভালো আছি আর এখন বাজে রাত 7টা তো 7টা থেকে আজকে আমি আমার ব্লগ স্টার্ট করছি আর এই দেখো মিটকুরানি আছে আমার এখানে তো কালকে তো তোমাদের ভিডিও দেওয়া হয়নি আজকে ভিডিও ছাড়লাম কালকে বাজার করতে গিয়েছিলাম আর আজকে হচ্ছে কিবার আজ কিবার মিঠু কালকে আমি গেছিলাম পুরুলিয়া তো সেই জন্য তোমাদের কাছে কালকে আর আসা হয়নি কালকে ভিডিও বানাতে পারিনি আর এই যে আমার মিঠু সোনা এখানে দেখছে ঝুলে আছে তো ভাবলাম তোমাদেরকে একটু দেখাই তো তার জন্যই তোমাদের কাছে আমি এসেছি এই দেখো ক্যামেরা থেকে মিঠকুর আর আর তর্স হয়েছে না মিঠু মিঠু এবারে যাবে কোথায় রান্নাঘরে তো চলো আজকে কি কি রান্না করব তোমাদেরকে দেখিয়ে দেব মিঠু বেটা কোথায় বসবে বেটা এই দেখো আটা মাখিয়ে নিয়েছি এই দেখো আর আছে চিকেন তো আজকে চিকেন বানাবো আর কালকে আমার যাওয়ার আছে একটু পাপের বাড়ি তো সেখানে যাওয়ার ইচ্ছে আছে মিঠুকে তো ছেড়ে যেতে আমার একটু ইচ্ছে করে না তো কি করব একটু যেতে হবে ওখানকার দাঁড়া একে বসে তো একটু যাব যাওয়া হচ্ছিল না মায়ের চোখের অপারেশন করেছিল তোমাদের মনে হয় কোনো ভিডিওতে আমি বলেছিলাম তো সেখানে যাওয়া হয়নি যাবো যাবো করে যাওয়াই হয়নি তো আর কালকে ভাবছি যাবো এইটা আর মিঠু দেখতে পাচ্ছে এই দেখো এদিকে একবার ঝাঁপ দিচ্ছে আর একবার ওদিকে যাচ্ছে দেখবে এটাই মিঠুর মজা মিঠু সারাদিন খেলবে ওকে যদি নিয়ে খেলা করা হয় তো হ্যাঁ আর এদিকে আসছে আর ফ্রিজের কাছে যাচ্ছে এই দেখো আর মিঠুকে দিয়েছিলাম সুজি তো সুজি তো খায়নি বিকেলবেলাতে আজকে ও খেয়েছে শুধুমাত্র বাদাম এই দেখো আর ঝুলছে ওখানে ঝুলে ঝুলে ওর মুখ দেখছে মিঠকু তো চলো খাবার দাবার বানিয়ে নিই তারপর তোমাদের কাছে আসছি আমার খাবার আজকে বানিয়ে নিই তারপর মিঠুকে বাইরে বের করবো কারণ এখন আর বের করবো না একা একা তো মিঠুকে বাইরে রাখা যায় না যেহেতু বিড়াল আছে তো সেই জন্য আমি যতক্ষণ থাকি ততক্ষণে কিন্তু মিঠুনাকে রাখি কে আসবি এই দেখো আরে পড়ে গেছে নিচে পড়লিস রে আয় তোকে বললাম না পড়বি না এবার ভয় হয়ে গেছে মিঠু ভয় হয়ে গেছে যা সেদিকে মিঠুর অনেক ভয় থাকে দেখো মিঠু কি সুন্দর আয়না দেখছে দেখতে পাচ্ছে এই দেখো মুখ দেখবে এখানে মুখ দেখা যায় তো এই জন্য মিঠুর এই জায়গাটা ভীষণ ভালো বলো দেখতে পাচ্ছে মুখ দেখতে পাচ্ছে মুখ দেখতে পাচ্ছে হ্যাঁ মিঠু মিঠুর আমি কিন্তু কোনোদিন নখ কাটিনি এই দেখো অনেকে আছে পাখিদের কিন্তু নখ কেটে দেয় তো আমি তাদেরকে বলবো তারা কিন্তু নখ যেন না কাটে কারণ বলতো কি নখ দিয়ে ওরা কিন্তু ধরার সুন্দর একটা এই দেখ নখ আমি কিন্তু মিঠু কাটিনি খুব লাগে আমার তবু নখ কাটিনি হ্যাঁ বেটা নখ কাটতে নেবে সেটা ওর নখ পাখা আমি কোনোদিন কাটিনি আর কাটবো না কারণ নিজে যদি বাইরে যাই আমি যদি কালকে আমি যদি পাখাগুলো কেটে দিতাম না তাহলে বলো তো কি হতো সেদিন যে মিঠু ভয় পেয়ে উড়ে যেত না তো ও কিন্তু কখনোই গাছের মধ্যে উড়ে যেতে পারতো না ওই সন্ধ্যার সময় 6:30টা বেজে গিয়েছিল
তো ও কি করতো না, কোনো হয়তো কারো ছাদের মধ্যে পড়ে যেত বা কারো বাড়ির মধ্যে পড়ে যেত, অত তো বাগানকে সে যেতেই পারতো না। তো এই জন্য আমি এই ভেবে কিন্তু আমি ওর পাখাগুলো কোনোদিন কাটিনি, যে ও অন্তত পক্ষে কিছু না হোক নিজে তো আত্মরক্ষা করতে পারবে, বাঁচতে পারবে। তো এর জন্য আমি ওর নখও কাটিনি, নখের মধ্যেও কিন্তু ওরা কি করে না গাছকে যায় দিয়ে আঁকড়ে, রাত্রের মধ্যে যাওয়ার পরও কিন্তু গাছকে আঁকড়ে ধরেছিল। তো মিঠুকে তো আমরা পেয়েছি, সেটা আমি তো ভাবতেই পারিনি যে অন্ধকারের মধ্যে গাছের মধ্যে গিয়ে উঠতে পারবে। অন্ধকার ছিল কিন্তু, শুধুমাত্র গাছের ছবিগুলো দেখাচ্ছিল, কোনো গাছের পাতা দেখাচ্ছিল না জানো। তো এই জন্য আমার প্রচণ্ড ভয় ছিল, তো সেই জন্যই আমি ভেবেছিলাম, কারণ আমার প্রথমে প্রথম প্রথম যখন আমার মিঠু একবার পালিয়ে গেছিল তখন অতটা ভালো করে উঠতে পারতো না, তো সেই সময় একটা বাড়িতেই ওকে কিন্তু ধরে ফেলেছিল, তারপর ওর পাখাগুলোকে আবার কেটে দিয়েছিল। এই জন্য মিঠুকে আমি কোনোদিন পাখা কাটিনি, যে পাখা কাটতে না কাটলে ও অন্তত পক্ষে নিজে বাঁচতে পারবে। তো এই জন্য মানুষের হাত থেকে ও রেহাই পাবে। তো ঘরে যেহেতু পোষ মানে না, এরা ঘরের মধ্যে অনেকে বলে যে এরা ঘরের মধ্যে থাকে, তো অনেকে আমিও কিন্তু দেখেছি একটা পাখি এখান থেকে উড়ে গেছিলো, একটা বাড়িতে 7 বছর ধরছিল, সে কিন্তু অন্যের বাড়িতে গিয়ে কি করতো না, অন্যের বাড়িতে গিয়ে সে অন্যের ছাদে গিয়ে বসতো, সেখান থেকে ওদের ধরলো, ধরার পরে ওদের বাড়ির লোককে কিন্তু একবার দিয়ে দিয়েছে। তো জানো তো যাবি রান্না করে যাবি, তো এই জন্য আমি পাখা কাটিনি আর নখ কাটিনি। দেখো এত মোটা একটা জায়গা, আর দেখো এই যে পটি করে দিয়েছে কোথায়, এগুলো মুছতে হবে। তো এই যে দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে মিঠুন শুনে আমার ধরে রেখেছে, দেখো এত মোটা একটা পিচ্ছিল জায়গা কেউ নখ দিয়ে একেবারে ধরে রেখেছে। হ্যাঁ বেটা, আরে দেখো মিঠু সোনা কি করে, মিঠু সোনা কি করে, মিঠু সোনা কি করে, কি করে বেটা, হু বেটা আমার বেটা কি করিলি, মিঠু ও মিঠু, মিঠু মিঠু, মিঠু মিঠু, মিঠু মিঠু, মিঠু মিঠু, বাবু বেটিকে বেটি, বেটিকে বেটি, বেটিকে বেটি, ও বেটা মিঠু 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 মিঠু, চলো এখন বাজে রাত 10টা, লাইট তবু বাইরে জ্বলছে, লাইট অফ করে দেবো। তো চলো রান্না বান্না সব কিছু হয়ে গেছে, খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে, তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নমস্কার, ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রাখো, দেখা হবে নেক্সট একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। আর কালকে আমার একটু বাইরে যাওয়ার আছে, যদি যাই তো সেখানে কিছু ভিডিও তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো। তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কাল দেখা হবে নেক্সট ভিডিওতে।